পৃথিবীর দশটি বুদ্ধিমান প্রাণী সম্পর্কে আমরা আগে জেনেছি এবং এখন পালা পৃথিবীর দশটি সবচেয়ে বোকা প্রাণীর সম্পর্কে জানার আর তাই আজকে এই ভিডিওটিতে আমি এমনই দশটি প্রাণীর কথা জানাবো যারা নিজের মস্তিষ্কের প্রায় ব্যবহারই করে না তাই চলুন শুরু করি নম্বর দশ ক্যান্টর্ডস ক্যান্টর্ডস নামক এই ব্যাংকটি অস্ট্রেলিয়া দক্ষিণ আমেরিকা ও মধ্য আফ্রিকা সহ কয়েকটি জায়গায় পাওয়া যায় এবং এই প্রাণীকে বোকা প্রাণী হিসেবে মানা হয় এবং এই প্রাণীগুলোর বোকামি বর্ণনা সহকারে বলা মুশকিল নাম্বার নয় কাকাপো কাকাপো নামক পাখিটি নিউজিল্যান্ড দেশে বেশি পাওয়া যায় এবং এই প্রাণীটি তোতা পাখি ও পেচার বংশধর এই পাখিটি উঠতে অক্ষম তার সাথে এটি একটি বোকা প্রাণী এই প্রাণীটি এতই বোকা যে এর মধ্যে নিজের প্রাণেরও মায়া নেই এবং এর শিকারীরা খুব সহজেই একে ধরে ফেলে এর প্রধান শিকারী হচ্ছে বিড়াল ও ইঁদুরের মতো এক্সপিরিয়েন্স লেস প্রাণী এবং এদের হাতেই কাকাপো খুব সহজেই ধরা পড়ে যায় বোকার সাথে সাথে কাকাপো একটি অলস প্রাণী এবং নিজের বিপদ সামনে দেখেও এটি নড়াচড়া করে না সারা পৃথিবীতে বর্তমানে মাত্র দুইশোটি কাকাপো জীবিত আছে যেটি অবশ্যই একটি ক্ষুদ্র নম্বর নম্বর আট কোয়ালা অস্ট্রেলিয়ার বৈচিত্র্যময় প্রাণীগুলোর মধ্যে একটি হচ্ছে কোয়ালা এই প্রাণীটি বেশ সহজ ও সরল একটি প্রাণী কোয়ালার মধ্যে রয়েছে ছোট মস্তিষ্ক ও ছোট বুদ্ধি যদিও এই প্রাণীটি দেখতে খুব কিউট কিন্তু তারপরও এর মধ্যে কিছু বোকামি লক্ষ্য করা যায় আর এর মধ্যে একটি হচ্ছে কোয়ালা গাছের মধ্যে বসে খেতে থাকে এখানে খাওয়াটা কোনো দোষের কিছু নাই কিন্তু খাওয়াতে তারা একটুও হাইজিন মেনটেন করে না এবং এর কারণে এদের অনেক ধরনের রোগ বিধি হয় এবং এটি অবজার্ভ করার পরও কোয়ালা নিজের অভ্যাসটি বদলাচ্ছে না নম্বর সাত স্লথ স্লথ আমাদের পরিচিত একটি প্রাণী যা বেশিরভাগ দক্ষিণ ও মধ্য আমেরিকায় পাওয়া যায় জোটাপিয়া মুভিতে আমরা দেখেছি যে এই প্রাণীটি কত অলস আর আইস এজ মুভিতে দেখেছি যে এই প্রাণীটি কত বোকা শ্লথ মূলত সারাদিন দিন ঘুমায় এবং মনে হয় এর কোনো কাজই করার ইচ্ছা করে না এবং সারাদিন গাছের ডালে বসে বিশ্রাম করতে থাকে এবং খুব প্রয়োজনে অর্থাৎ ওয়াশরুমের প্রয়োজনে গাছ থেকে নিচে নামে নিজের বোকামিল কারণে অনেক সময় স্লথ গাছে বিশ্রাম করার সময় গাছ থেকে পড়ে মারা যায় নাম্বার ছয় গবলিন শার্ক শার্ক অর্থাৎ হাঙ্গর বেশ বুদ্ধিমান ও শক্তিশালী প্রাণী হিসাবে আমাদের কাছে পরিচিত কিন্তু এই শার্কটি তার থেকে পুরো ভিন্ন এই গবলিং শার্ক বেশিরভাগ জাপানের উপকূলীয় রেখাতে পাওয়া যায় এবং এটিও এমন একটি প্রাণী যার মধ্যে শিকার করার কোনো ইচ্ছাই করে না এবং তাই বড় বড় শিকার সামনে আসার পরও এর বিকল্পে গবলিং শার্ক ছোট ছোট শিকার খোঁজে নাম্বার পাঁচ জারবোয়া সৃষ্টিকর্তা জারবোয়াকে একটি আলাদা আকৃতি দিয়ে তৈরি করেছেন এর মধ্যে ক্যাঙ্গারু ও ইঁদুরের মিশ্রণ রয়েছে যার মাধ্যমে এরা লাফিয়ে লাফিয়ে দৌড়ায় এবং এদের গতিও বেশ অবাক হওয়ার ব্যাপার এই ইঁদুর ক্যাঙ্গারু বেশিরভাগ আফ্রিকা ও এশিয়ায় পাওয়া যায় যার কাছে গতি রয়েছে কিন্তু তাও অনেক সময় এরা খাদ্য খুঁজতে অক্ষম এবং খুব সহজেই এরা শিকার হয়ে যায় তাই একে বোকা প্রাণীগুলোর মধ্যে একটি মনে করা হয় নাম্বার চার তুর্কি আমাদের দেশে প্রায় মানুষ এই তার্কি মুরগিকে চিনেন কারণ আমাদের দেশে প্রায়ই জায়গায় এই তার্কি মুরগির চাষ করা হয় আর মানুষের এই পোষা প্রাণী তুর্কিও বোকা প্রাণীদের তালিকায় আসে তুর্কি মূলত কয়েকটি বোকামি করে এবং এটির মধ্যে সবচেয়ে হাস্যকর হচ্ছে বৃষ্টি পড়ার সময় তুর্কি নিজের শরীর ভেজা অনুভব করে এবং মনে করে যে তারা পানিতে ডুবছে এবং তাই এরা নিজের মুখ খুব উঁচু করে রাখে যাতে এরা শ্বাস নিঃশ্বাস নিতে পারে বৃষ্টিতে ভেজার কারণে কোনো প্রাণী ডুবে মরবে না এটি আমাদের জানা আছে কিন্তু এই জিনিসটি এই তার্কি মুরগি এখনও অবজার্ভ করেনি নাম্বার তিন পান্ডা পান্ডা যে একটি কিউট অ্যানিমাল এটি আমাদের জানা আছে কিন্তু এটি যে একটি বোকা অ্যানিমাল এটি অজানা আগেই বলে রাখি যে পান্ডা একটি ইনডেঞ্জার প্রাণী যেটি যে কোনো সময় বিলুপ্ত হয়ে যেতে পারে আর শুনে আপনি অবাক হবেন যে এদের বিলুপ্ত হয়ে যাওয়ার পেছনে এদের নিজেরই দোষ আছে হ্যাঁ পাণ্ডারা নিজেই নিজের বংশবৃদ্ধি করতে চায় না এবং অলসতার কারণে সারা দিন পার করে দেয় পান্ডাদের প্রধান খাদ্য হচ্ছে বাঁশ এবং এটি সারা দিন খেতে থাকে আর খেতেই থাকে একটি পান্ডা যদি জমজ বাচ্চা হয় তাহলে মা দুই বাচ্চার মধ্যে দুর্বল বাচ্চাটিকে মরতে ছেড়ে দেয় এবং শক্তিশালী বাচ্চাকে লালন পালন করে নাম্বার দুই ফ্লিমিঙ্গো ফ্লিমিঙ্গোকে আমরা বক পাখি নামে চিনি আসলেই ফ্লিমিঙ্গো একটি সৌন্দর্যের প্রতীক যা পূর্ব আফ্রিকাতে বেশি পাওয়া যায় ফ্লিমিঙ্গ দুইটি লম্বা লম্বা পা থাকে কিন্তু এরা প্রায় সময় দুই পায়ের মধ্যে একটি ব্যবহার করে এবং একটি মাটি থেকে উঁচু করে রাখে এই পাখিও কয়েকটি বোকামি করে ফ্লিমিঙ্গোর প্রধান খাদ্য হচ্ছে মাছ এবং এরা প্রায় নদীতে অনেক সময় পার করে দেয় এবং নিজের ঠোঁট থেকে সোজাসুজিভাবে মাছ ধরা গেলেও এরা নিজের ঠোঁট বাঁকিয়ে মাছ ধরে যেটি কোনো পক্ষেই লজিক্যাল হয় না নাম্বার এক অস্ট্রিচ অস্ট্রিচকে আমরা নিজের ভাষায় উট পাখি বলি এবং এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় পাখি এদের ছোট ডানা থাকায় এরা উড়তে পারে না উট পাখির লম্বা ঘাড় ও লম্বা পা থাকে এবং এরা বেশিরভাগ আফ্রিকায় পাওয়া যায় উট পাখিরা ম্যাক্সিমাম টাইম দলবদ্ধভাবে ভ্রমণে যায় এবং এখানে একটি দলে প্রায় পঞ্চাশেরও বেশি সংখ্যক উট পাখি থাকে যদিও উট পাখি একটি শক্তিশালী প্রাণী কিন্তু তাও এই প্রাণীর ছোট বুদ্ধির উদাহরণ কয়েকটি আছে যেমন উট পাখি যখনই কোনো জায়গায় বিপদ দেখে তখন সেখান থেকে পালিয়ে যাওয়ার বদলে সে মাটির মধ্যে নিজের মুখ লুকিয়ে নেয় এবং মনে করে যে শত্রু তাকে দেখছে না এটি আসলে একটি বোকামির লক্ষণ তাছাড়া উট পাখি নিজের চোখ বন্ধ করে নেয় এবং ভাবে যে সে ইনভিজিবল হয়ে গেছে এবং তাকে আর কেউ দেখছে না আর এই সকল বোকামির কারণেই উট পাখি আমাদের এই লিস্টে টপে আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর আইকনটি প্রেস করে প্রমাণ করেন যে আপনি এই প্রাণীগুলোর মতো বোকানা